আসসালামু আলাইকুম দর্শক দিল্লির আকাশ বাতাস মুখরিত হয়ে উঠলো মোহাম্মদ সাল আলী সাল্লামের নামে দিল্লিতে কয়েকজন মুসলিম যুবক ভারতীয় ফ্লাগ বা ভারতীয় পতাকার মতো একটি কাপড়ে মুহাম্মদ সাল আলী সাল্লামের নাম লিখে এক বিশাল বড় টাওয়ারের উপরে আটকে দিয়েছে এই ভিডিও ইন্টারনেটে আসার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী জুড়ে দারুণ ভাইরাল হয়েছে এবং দারুণ হইচই শুরু হয়েছে অনেকে বলছেন যে ভারতীয় পতাকার উপরে এরকম একজন ধর্মীয় নেতা ধর্মীয় সংস্কার কারক মোহাম্মদের নাম লেখা ঠিক হয়নি কারণ ভারত হলো ধর্ম নিরপেক্ষ দেশ আমি তাদের বলতে চাই যে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে তারা কিন্তু ভারতীয় পতাকার রঙের মতো কাপড়ে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াশাল্লামের নাম লিখেছে কিন্তু অরিজিনালি ভারতীয় পতাকার যে সমস্ত বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্য কিন্তু এর মধ্যে নেই কেবলমাত্র রঙ ছাড়া দর্শক আপনারা সকলেই জানেন যে ভারত সরকার সৌদি আরব থেকে আশি মেট্রিক টন অক্সিজেন নিয়েছে ত্রাণ হিসাবে অনেকের ধারণা যে এর কারণেই হয়তো যুবকরা এই কাজ করেছে এই যুবকদের ধারণা যে বিজয়ের ক্ষেত্রে মুসলিম বিশ্ব আরও এক ধাপ এগিয়ে গেল দর্শক এই ঘটনার ব্যাপারে আপনার কি অভিমত অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না muhammad